নমস্কার এব্রিওন্স তো আমি তোমার সামনে একটা প্রোভাইড করবো একটাই আপডেট আজকে আমরা এই ভিডিওটিতে প্রোভাইড করতে চলেছি যেটা হচ্ছে কিনা দেখো যে তোমরা যে সমস্ত স্টুডেন্টরা রিসিপ রেজিস্ট্রেশনের জন্য অলরেডি তোমরা ভেরিফিকেশানের ডেট অলরেডি এসে গিয়েছে এবং ভেরিফিকেশানে যাচ্ছ এবং ভেরিফিকেশানের সময় তোমরা অনেকের মধ্যে ভয় কাজ করছে যে আমার রিসিপ পোকাইল রেজিস্ট্রেশনে ভেরিফিকেশানটি সাকসেসফুল হবে কি না আজকের আমরা এই ভিডিওটিতে একটা ছোট্ট আপডেট তুলে ধরব যেটা তোমাদের মনে অনেক কোয়ারি রয়েছে যেটা আমাকে কমেন্ট করে জানাচ্ছ এর আগে আমি ভিডিওটি তোমার সামনে প্রোভাইড করেছিলাম অলরেডি কী কী ডকুমেন্টস লাগে এবং অরিজিনাল কী কী ডকুমেন্টস লাগতে পারে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি এর আগের ভিডিওটি তোমার সামনে প্রোভাইড করেছিলাম আজকের আমরা এই ভিডিওটিতে তোমার সামনে আমি একটাই আপডেট প্রোভাইড করবো সেটা হচ্ছে কি দেখো যে তোমরা অনেকে কমেন্ট করছো যে আইনসি লাগছে কি না এবং সেক্ষেত্রে সেই সাথে বলবো যে কি স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট এবং পেস্লিপ এখানে অনেক প্রচুর পরিমাণে স্টুডেন্টদেরকে তোমাদেরকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে তো কি কারণে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে সেটাও নিয়ে আজকে আলোচনা করব এবং সেই সাথে হাতে আধার কার্ডের ক্ষেত্রে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেটা হচ্ছে কি তোমার নাম থাকতে হবে বাবার নাম থাকতে হবে এবং সেই সাথে হাতে তোমার ডেট অফ বার্থ যেন আধার কার্ড যেন ঠিক থাকে ওরা মাস্ট আধার কার্ডে দেখবে ফার্স্ট একদম আধার কার্ডে দেখবে এবং সেই সাথে সাথে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে এবং সেই অ্যাডমিট কার্ডটাও ভালোভাবে ওরাই দেখছে ঠিক আছে এই কটা ভালোভাবে দেখছে এবং সেখানে তোমাকে আর একটা যেটা সবাই ইম্পর্টেন্ট রাখতে হবে সেটা হচ্ছে কী দেখো যে আইএনসি লাগছে কিনা তোমাদের মনের মধ্যে অনেক কোয়ারি রয়েছে তো এক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টদের বলবো তোমরা যদি আইএনসি থাক না যদি নাও থাকে তোমাদের তোমরা প্রত্যেককে উইথড্র লিস্ট নিয়ে যাবে উইথড্র লিস্ট বলতে অর্থাৎ আইএনসি থেকে যে সমস্ত কলেজগুলো আইএনসির মানে উইদ্রো লিস্টের নাম রয়েছে সেই উইদো লিস্টের নাম থাকলে তাহলে তোমার কলেজে প্রবলেম হতে পারে তো তোমাদের কলেজে যদি উইড্রো লিস্টের নাম যদি না থাকে তাহলে অতি অবশ্যই তোমরা উইথড্রো লিস্ট নিয়ে যাবে আর যাদের আইএনসি রয়েছে তারা আইএনসি লিস্ট নিয়ে যাবে তো আইএনসি যদি না থাকে কলেজে যদি আইএনসি যদি না নাম থাকে তাহলে তুমি উইথড্র লিস্ট তুমি নিয়ে যেতে পারো তো এটাই গেল আইএনসি যাদের যাদের কলেজে নেই তারা তারা কোনো প্রবলেম হবে না কিন্তু উইড্রো লিস্ট তোমাকে নিয়ে যেতে হবে এবং আরও একটা যেটা হচ্ছে কি না সেক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টদেরকে বেশিরভাগ স্টুডেন্টদের তোমাদেরকে ক্যান্সেল করতে সেটা হচ্ছে কি না স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটের সিগনেচার এবং স্ট্যাম্প দুটোই থাকতে হবে এবং যদি এই দুটোর মধ্যে যদি কোনো যদি দুটো যদি নাও থাকে তাহলে তোমাকে প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে এবং রিজেক্ট করবেই করবে এবং পে স্লিপগুলো যেটা তোমাদের করতে হবে পে স্লিপগুলো যে কাজটি করতে হবে পে স্লিপগুলো প্রত্যেকটা পেজে একটা একটা পেজে একটা একটা মান থাকবে এবং সেটা লেটেস্ট সিক্স মান্থ থাকতে হবে অর্থাৎ লাস্ট যে সিক্স মান্থ রয়েছে সেই সিক্স মান্থ থাকতে হবে তুমি এক বছর ধরে কাজ করছো এবং সেই বলে তোমাকে এক বছরের পেসিলিপ বের করে নিয়ে যাবে তাও হবে না তোমার লাস্ট যে রানিং মাস চলছে তার আগের মাস থেকে ছ মাসে তোমার সিলিপ লাগবে এবং সেই পে প্রত্যেকটা পেজে স্টিল মানে অথরিটি সিগনেচার এবং সেই সাথে স্ট্যাম্প অতি অবশ্য থাকতে হবে এটা গেল এবং যেটা আধার কার্ডে গেল এবং আধার কার্ডে তোমার নাম এবং সেই সাথে সেই ক্ষেত্রে তোমার বাবার নাম এবং সেই ক্ষেত্রে তোমার ডেট অফ বার্থ এগুলো তিনটে যেন সব ঠিকঠাক থাকে এবং আধার কার্ডের নম্বরটা যেন ঠিকঠাক থাকে এটা অবশ্যই থাকবে যদিও এবং তোমার অ্যাডমিট কার্ডের সঙ্গে যেন ম্যাচ থাকে কারণ অ্যাডমিট কার্ড দেখবে আধার কার্ড দেখবে তারপর তোমার ডেট অফ বার্থ সেই ফর্ম ফিল আপের সাথে মিলাবে তো এটা নিয়ে তোমাদের সামনে অনেক কোয়ারি ছিল তো আজকের এই ভিডিওটিতে ডিসকাস করলাম তো ভিডিওটি যদি এক ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রতিপ্রমণে শেয়ার করবে আর এনে যদি কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও